এনআরসি এনপিআর এর কাজ অতি দ্রুত চলছে, অতি দ্রুত প্রায় 5 থেকে 6 কোটি মানুষ চিরকালের জন্য রাষ্ট্রহীন হতে চলেছে। আমরা সবাই নাগরিক, ভোটার কার্ড থাকলে নাগরিক, এই সমস্ত কথা যারা বলেছিল আজ তারা পালিয়েছে, তাদেরকে খুঁজে পাবেন না। অবশেষে রাজ্য সিপিএম ঘোষণা করলেন রাজ্যে এনআরসি এনপিআর চলছে, এনআরসি এনপিআর এর তথ্য সংগ্রহ করছে রাজ্যে, এটা ঘোষণা করে দিলেন রাজ্য সিপিএম। যে কথাটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, আধার কার্ড ভোটার কার্ডের মাধ্যমে লিঙ্ক করে প্রকৃতপক্ষে নাগরিক আর বেনাগরিক বাছার কাজ তৈরি হয়েছে, নানা রকম ছলনা করে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা জানেন চোর ধরো জেল ভরো ইত্যাদি আওয়াজ তুলে, এবং এই মমিনপুরের ঘটনা এরকম প্রতিদিন ঘটনা এখন ঘটবে, কারণ আপনাদের নজর যাতে টিভি থেকে সরে না যায়, আপনারা যাতে একবার প্রশ্ন না করেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড বা আপনার সম্পত্তির আধার কার্ডের সঙ্গে লিঙ্ক কেন করা হচ্ছে। আসলে এটা হচ্ছে এনআরসির একটা অন্যতম অংশ। আপনারা মনে করছেন, আমরা মনে করছি, আমরা সবাই নাগরিক। আসলে ভারত সরকার কিন্তু আমাদের সবাইকে নাগরিক বলছে না, যদি সবাই নাগরিক হলাম তাহলে যারা ভোট দিই সবাই যদি নাগরিক হই তাহলে ইল্লিগাল মাইগ্রেন্ট বা অবৈধ অনুপ্রবেশকারী কারা? আপনারা জানেন যে ভোটার কার্ড আধার কার্ড লিঙ্কের মধ্য দিয়ে 1952 সালের ভোটার লিস্টে দেখতে চাইছে আপনার বাপ পূর্বপুরুষের নাম আছে কিনা, যদি নাম থাকে তাহলে আপনাকে ছাড় দিয়ে, যার নাম থাকবে না তাকে ডাউটফুল ভোটার হিসাবে ঘোষণা করে আপনার কাছে চিঠি আসবে, আপনি ভারতবর্ষে আছেন কি হিসাবে আছেন, কোন আইনে আছেন, আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট আছে কি না বা 1948 সালের আগের দলিল আছে কি না, এগুলো আপনাকে প্রমাণ দিতে হবে। যাই হোক, দামাল বাংলা দীর্ঘদিন চেষ্টা করে যাচ্ছে, আপনারা আগে রোগটাকে ধরার চেষ্টা করুন যে কিভাবে আপনাদের ফাঁসানো হচ্ছে, তবেই আপনারা ওষুধ দিতে পারবেন। সম্প্রতি আমার একটি বই প্রকাশ করেছি, বইটির নাম হলো কোটি কোটি উইপোকা। এই বইটি পড়লে আপনারা বুঝতে পারবেন বড় বড় রাজনৈতিক দল এবং বেশ কিছু গণসংগঠন কীভাবে আপনাদের ঠকিয়েছে। আমরা সবাই নাগরিক, ভোটার কার্ড থাকলে নাগরিক, এই সমস্ত কথা যারা বলেছিল আজ তারা পালিয়েছে, তাদেরকে খুঁজে পাবেন না, আপনাদের একা ফেলে দিয়ে, আপনাদের বিপদে ফেলে দিয়ে তারা চলে গেছে। আমার নাম মানিক ফকির, আমার ফোন নাম্বার 9836327536। মনে রাখবেন এনআরসি এনপিআর এর কাজ অতি দ্রুত চলছে, অতি দ্রুত প্রায় 5 থেকে 6 কোটি মানুষ চিরকালের জন্য রাষ্ট্রহীন হতে চলেছে এই বাংলায়।